আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ইফতার আয়োজন ছিল একটু ভিন্ন। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে সবাই বলছিল যে আজকে একটু ভর্তা ভাত হলে ভালো হয়। আর আমাদের অঞ্চলে হচ্ছে মাছে ভাপা বা মাছ ভর্তা হচ্ছে ফেমাস একটা আইটেম। জানি না কোনো এলাকায় এভাবে খাওয়া হয় কি না, তবে আমাদের এলাকায় কই মাছ, শিং মাছ, ইলিশ মাছ, তারপর আরও অনেক মাছ আছে, তেলাপিয়া মাছ, এগুলো হচ্ছে ভাপে বা ভর্তা করে। তো ওইটাই হচ্ছে আজকে আয়োজন ছিল। তো ভর্তার ভাপের এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, শিং মাছ কই মাছের এই রেসিপিটা, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে সব ধরনের মশলা একসাথে মাখিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচা তেল দিয়ে একসাথে করে হচ্ছে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে, তারপর এই মাছটা মূলত হচ্ছে প্রেশার কুকারে আমি এখন ভাপে দিব। বাট এটার অ্যাকচুয়ালি নিয়ম যেটা, সেটা হচ্ছে ভাতের উপরে এটা ভর্তা দিতে হয়। যখন ভাতটা নিরেশ হয়ে আসে বা উতলায় আসে তখন হচ্ছে এটা ভর্তা দিতে হয়। তো মাছ ভর্তায় যেসব মশলা ব্যবহার হয়েছে এখানে সেম মশলাই ব্যবহার করতে হবে। জিরা বাটা, তারপর রসুন, পেঁয়াজ, এরপর লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, চাইলে কেউ নাও দিতে পারেন, সমস্যা নাই, তেল, সব কিছু দিয়ে এরকম মাখিয়ে ভাপে দিতে হবে। তো ওইটা ওই দিক দিয়ে কাজ চলছে। আর এখানে হচ্ছে সেহরির জন্য প্রিপারেশন চলছে, ছোটো মাছের তরকারি। তো ওইটাই হচ্ছে মা রান্না করে নিচ্ছে, সব কিছু দিয়ে ছোটো মাছ আলু দিয়ে মাখিয়ে তারপর কড়াইতে দিয়ে একটু ভিন্ন প্রসেসে রান্না করছে। আমি আবার একটু অন্যরকম করি, সব কিছু দিয়ে মাখিয়ে একদম একবারে পানি দিয়ে বসিয়ে দিই। মা আবার একটু তেলে হালকা একটু ফ্রাই করছে, শ্যালো ফ্রাই করে তারপর একটু পানি দিয়ে জাল করে নেবে। এটাও মজা হয়েছে অনেক বেশি, এটা সেহরির জন্য ছিল। তো ইফতার আরও অনেক কিছু ছিল, এই যে মাছ ভর্তাটা অলরেডি হয়ে গেছে। ডিটেলস আর রেসিপি কি শেয়ার করবো অন্য একদিন শেয়ার করবো না, আর চ্যানেল অলরেডি আছে। এখানে বাঙ্গি ছিল, পেঁপে ছিল, আজকে ভাজা পোড়া আইটেম তেমন একটা নাই। টমেটো ভর্তা করা হয়েছিল, আলু ভর্তা করা হয়েছিল, শাক ভর্তা, মাছ ভর্তা, এই তো অনেক মজা করে খেয়েছি, পেঁয়াজও ছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম ইফতার টেবিলে, সবাই নামাজ আদায় করে একসাথে ইফতার করে নিয়েছিলাম। আর এখানে টমেটো ভর্তা, শাক ভর্তা, মাছ ভর্তা, ডাউল ছিল, ও সব কিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। আর এ ধরনের খাবার মাঝে মাঝে খেয়ে দেখবেন, ভাজা পোড়ার বাহিরেও এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে। গ্রামে কিন্তু এই টাইপের খাবার দিয়েই ম্যাক্সিমাম মানুষ ইফতারি করে, দেখা যায় যে একটু শরবত, চিড়ামুড়ি খেয়ে একদম ডিরেক্ট ভাত খেয়ে ফেলে। আমার দাদুও তাই করতেন। তো ঢাকাতে আসার পরে আসলে এই মানে প্রচলনটা কমেই যায় আর কি, ভাজা পোড়াটাই বেশি খাওয়া হয়, দেখা যায় তো ইফতারের পরে হচ্ছে চা খেতে ভালো লাগে, সরি কফি খেয়ে নিচ্ছিলাম, খুবই কফি ক্রেভিং হচ্ছিল। কার কার এরকম ইফতারের পর কফি বা চা খেতে ভালো লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে, মাঝে মাঝে খাওয়া হয়। এরপর ডিরেক্ট সেহরিতে চলে আসছি। আর এই যে মিষ্টি কুমড় ভাজি, তারপর ওই যে ছোটো মাছের তরকারি, পুঁটি মাছ ভাজা, শাক ভাজি, এরপর মসুর ডাল, এগুলো দিয়ে হচ্ছে সেহরি করে নেব। তো এগুলো হচ্ছে মা পাঠিয়ে দিয়েছে, এগুলো দিয়েই হচ্ছে একদম দেশি বাংলা খাবার দিয়ে সেহরি করে নেব। এত কিছু দিয়ে আসলে খাওয়াও যায় না, অল্প বিস্তর খেয়ে নিয়েছি। তো ভিডিওটা শুরু করেছি হচ্ছে আজকে আমি আবার সকাল থেকে, সকালবেলা হচ্ছে রান্নার জন্য, সেহরি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি, ইফতারের জন্য কাটাকুটি করে নিয়েছি। আর এই যে মন চাচ্ছিলো যে ইন্ডিয়ান পেঁয়াজ কিনে এনেছে, সেটা দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে করলা ভাজি করতে মন চাচ্ছিলো, তো কেটে কুটে নিয়েছি, এখন রান্নার পালা। তো এভাবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করে করলা ভাজি করেন, আপনাদের করলা একটু দিতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর খুবই মজা হয়। তো সেহিতে ভাবলাম যে এভাবে করলা ভাজি করে খাবো, এই জন্য হচ্ছে কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে বাবুর আবার স্কুল খোলা, ওকে আনতে যেতে হবে। বাবুকে স্কুলে আনতে যাচ্ছি, আসলে রমজান মাসে স্কুল খোলা রাখার কোনো মানেই হয় না, তারপর কেন যে আসলে স্কুল খোলা আল্লাহই জানে। তো ঠিক আছে, একটু পরে কথা হচ্ছে, ওকে আগে নিয়ে আসি। তো রোজার মাসে হচ্ছে ছোটো বাচ্চা থাকলে এই সমস্যা হয়, তাকে আবার সকালবেলা খাইয়ে দিতে হয়, তার খাবারের জন্য আলাদা করে টেনশন করতে হয়।
তো ওকে হচ্ছে সিম্পলি হচ্ছে ডিম দিয়ে ভাত ভাজি করে দিচ্ছিলাম সকালে, সেটাই ও ওকে খাইয়ে দিয়েছি স্কুল থেকে এসে। এরপর চলে যাব রান্নায়। তো এখন চলে আসছি রান্নায়, রান্নাটা ঝটপট করে নিব। প্রথমে হচ্ছে করলা ভাজিটা করব, সরিষার তেল দিয়ে নিই প্রথমে। করলা ভাজিতে তেল আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে করলা খেতে টেস্টি হয় এবং তিতাটাও কম হয়। করলা অনেকে দেখি যে লবণ টবণ দিয়ে অনেক চিপড়ায় চিপড়ায় রান্না করে, বাট আমার কাছে মনে হয় যে কোনো প্রয়োজন নাই, এমনি তিতা লাগে না এভাবে ভাজলে। তো আমি হচ্ছে করলা আলুকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা হচ্ছে প্রথমে তেল গরম করে দিয়ে দিব, দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, অল্পই দিব কারণ রোজার মাসে বেশি ঝাল খাওয়া যায় না। এক চামচের মতন লবণ, একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে হচ্ছে দুটো পেঁয়াজ অ্যাড করবো। এখনো যদি পেঁয়াজ অ্যাড করি তাহলে হচ্ছে পেঁয়াজটা আগে আগে পুড়ে যাবে, সেটা ভালো লাগবে না। একটু জাস্ট অল্প সফট হয়ে আসবে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা অ্যাড করবো। এগুলো সব দিয়ে দিতে পারলে ভালো হতো, তবে এতগুলো দিব না। এখানে আমি যে পরিমাণ করলা নিয়েছি ঠিক সেই পরিমাণ পেঁয়াজ নিব, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, করে খেতে ভালো লাগবে। তো আমি মূলত করলাটা ভাজি করতে চেয়েছি যে পেঁয়াজ দিয়ে, অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করবো এরকম, এভাবেই খেতে চেয়েছি, যার কারণে এইভাবেই রান্না করছি। এতে করে হবে কি তিতা হবে না, করলাটা মানে হচ্ছে আর একটু দেওয়া যেতে পারে। আজকে করলার জন্য পেঁয়াজ দিয়ে চিকেন করবো না, যেভাবে মন করছে সেভাবে মাঝে মাঝে খেতে হয়। কী বলেন আপনারা, 2 দিনের তো দুনিয়া, কিছু করার নেই, খেয়ে নেবে। আচ্ছা এটা একটু ভেজে নিই। পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি যার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর হলুদটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি যেহেতু হলুদ দিয়ে খেয়ে অভ্যস্ত আমি হলুদটা দিলাম খুব অল্প করে। এখন হচ্ছে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। এভাবে করলেই ভাজা শেষ, আর কিছু দিতে হবে না। এখন জাস্ট হালকা হাতে ভেজে নিতে হবে, চাইলে আর একটু তেল অ্যাড করা যেতে পারে, তবে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করছি খুব বেশি প্রয়োজন হবে না আমার। তো এইভাবে করে ভেজে নেব। এখানে আলুর চপের জন্য আলু রেডি করে রেখেছি, ছোলা রেডি করে রেখেছি, এখানে বাঁধাকপির পাকোড়া বানাবো চিকেন দিয়ে, চিকেন কিমা দিয়ে সেটা একটু রান্নিয়ে নিয়েছি। এগুলো ইফতারের আইটেম, তো এগুলো করে নিব। মোটামুটি রান্না শেষ সেহরির জন্য, এখন ইফতারের জন্য প্রিপারেশন নিব। রান্নায় ফিউশন আনতে আমার খুবই ভালো লাগে। আমি হচ্ছে যেটা করেছি এখানে হচ্ছে সব কিছু দিয়ে ছোলাটা কীভাবে রান্না করবো আজকে একটু অন্যভাবে, সব কিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর হচ্ছে ছোলাটা আমি কষিয়ে নিব, তারপর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এভাবে আজকে একটু রান্না করব, দেখা যাক কেমন লাগে খেতে। তো এখন একটু ছোলাটা প্রথমে কষিয়ে নিই, এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগে। আমি মাঝে মাঝে ট্রাই করি, যখন অল্প ছোলা থাকে তখন করি কি সব কিছু দিয়ে তেল টেল দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিই। এখানে সব কিছু আছে, লবণ হলুদ তারপর জিরা গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ, এরপর হচ্ছে কাঁচা মরিচ, সব কিছু দিয়েছি, দিয়ে এখন জাস্ট কষিয়ে কষিয়ে হালকা করে রান্না করে নেব, দেখা যাক কেমন লাগে। তো প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো আস্তই রেখেছি, আস্তে আস্তে রান্নাটা হতে থাকে। এভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখতাম, খেতেও সহজ আর মজাও লাগে খেতে।
তো সব কিছু রেডি করে ইফতার আইটেম গুছিয়ে নিয়েছি। ইন ডিটেলস আসলে হয় না, কারণ একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয়। তো শরবত করে নিয়েছি, তারপর চিকেন পাকোড়া, বাঁধাকপি দিয়ে চিকেন পাকোড়া, ছোলা ছিল, তারপর হচ্ছে লাচ্চা সেমাই ভিজানো হয়েছিল। এই তো মাশাল্লাহ, অনেক মজার খাবার দাবার। মুড়ি মাখা না খাইলে ইফতারি সম্পূর্ণ হয় না। Hayda. 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 Hayda.